हटे जाबो अहसान हबीब। असलामुअलैकुम सुप्रिय शिक्षार्थी सोनामणि बंधुरा सम्मानित अभिभावक एवं आमार सहकर्मीबृंद केमन आछेन सबाई आमी आशा राखबो सबाई भालो आछेन सुस्थ आछेन एवं निरापदे आछेन। सुप्रिय शिक्षार्थी बंधुरा आमी तोमादेर साथे आछि आजके सरिषाबाड़ी अनलाइन प्राइमरि स्कूल पेजेर पक्ष थेके सालेहा बेगम सहकारी शिक्षक गोलकपुर सरकारी प्राथमिक विद्यालय रायपुर लक्ष्मीपुर थेके। शिक्षार्थी बंधुरा तुम्हरा एक वीडियो देखते पेले तईना वीडियो तुम्हरा कि देखते पेले एक छड़ा गान तै तो हाँ ये छड़ाटा गान माध्यमे गान आकार गावा तो ये छड़ाटी देखे तुम्हारा निश्चय अनुमान करते पे आज के कादेर साथे एसेछि क्लास निते। हाँ बंधुरा आमी आज के तृतीय श्रेणी बांगला विषय क्लास नहीं एसेछि आर एतक्षणे निश्चय तोमरा अनुमान करते पेरेछो जे आमादेर आजकेर पाठेर विषयटी कि। हाँ शिक्षार्थी बंधुरा आमादेर आजकेर पाठेर विषय होच्छे हाटे जाबो। आमादेर आजकेर पाठेर विषय होच्छे हाटे जाबो एई छड़ाटी आमरा आबार पुनराय आबृत्ति एवं विभिन्न प्रश्न उत्तर सह जानबो। तो शिक्षार्थी बंधुरा तोमरा तोमादेर बांगला बोई एवं खाता कलम निये बसे पड़ो आर एबार आमरा कि करब गत क्लासे आमरा कि करेछि एकटु सेगुलि झालाई करे नेई झालाई करे नेई बोलते आमरा सेगुलि एकटु देखे नेई। आमरा किछु शब्दार्थ कवितार नाम जेनेछि तारपरे कविता बोली छड़ा छड़ार नाम जेनेछि छड़ार नाम हच्छे कि हाटे जाबो आर के लिखेछे आशा हबीब आर एई छड़ाटी थेके आमरा कि कि शिखलाम शब्दार्थ शिखलाम किछु तई ना। आच्छा बंधुरा बोलो तो निघाटा अर्थ कि निघाटा अर्थ जेखाने घाट नेई आमी जानी तोमरा शिखे फेलेछो। कोड़ी नेई कड़ा नेई अर्थ टाका पैसा नेई। नाओ नाओ अर्थ कि हाँ बंधुरा नाओ अर्थ नौका तोमरा पेरेछो आमी हाततालि दिच्छि तोमादेर जन्य। शिक्षार्थी बंधुरा आमरा एई शब्दगुलि दिये वाक्य शिखेछि तई ना वाक्य तैरि करते शिखेछि। अच्छा बंधुरा बोलो तो निघाटा दिए आमरा वाक्य तैरि करले कि हबे। हाँ बंधुरा निघाटा नायर माझि आमाय निये जाबे निघाटा नायर माझि आमाय निये जाबे। तारपरे कोड़ी नेई कड़ा निये
করা নেই, এটা দিয়ে আমরা বাক্য তৈরি করলে কি হবে? আমার কাছে কোনো কড়ি নেই, করা নেই, মানে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। নাও না দিয়ে আমরা বাক্য তৈরি করলে কি হবে? ও মাঝি ভাই, তোমার নাও করে আমায় পার করে দিবে। শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা কিছু ছোট ছোট প্রশ্নের উত্তর জেনেছি গত ক্লাসে, তাই না? হ্যাঁ বন্ধুরা, তারা কোথায় যাবে? তারা মানে যে আমরা ছবিতে দেখেছি যে একটা শিশু এবং তার বাবার সাথে তারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে, তাই না? তারা কি জন্য দাঁড়িয়ে আছে? তারা হাঁটে যাবে, তাই। ঘাটে কি নেই বলো তো বন্ধুরা? ঘাটে নাও নেই, নাও মানে নৌকা নেই। মাঝি তাদের কাছে কি চেয়েছিল? মাঝি তাদের কাছে কড়ি চেয়েছিল, মানে টাকা পয়সা চেয়েছিল। তারা তখন উত্তরে কি বলল? তারা উত্তরে বলল, কড়ি নেই, কড়া নেই। মাঝি তখন কি বলল? মাঝি বলল যে সোনা মুখে সোনা হাসিটুকু দিও। তখন তারা কি বলল? তারা মাঝিকে বলল, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের পাঠে চলে যাচ্ছি। আমাদের আজকের দেখো পাঠ হচ্ছে হাঁটে যাব ছড়াটি এবং এটার 15 নম্বর পৃষ্ঠা। আজকে আমাদের যে পাঠ্যাংশটুকু আমরা 15 নম্বর পৃষ্ঠার পাঠ্যাংশটুকু নিয়ে আলোচনা করব। 2, 3, 4 নম্বর, 2, 3, 4 নম্বর নিয়ে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা ছড়াটি মুখে মুখে আমরা বলি। দেখো এখানে ছড়াটি মুখে মুখে বলি, তোমরা নিশ্চয়ই শিখে গেছো ছড়াটি, তাই না বন্ধুরা? যেহেতু আমরা গত পরশু দিন ক্লাসটি করেছি, তো মাঝখানে একটা দিন আমরা পার করে দিয়েছি, একদিনে কিন্তু আমরা ছড়াটি শিখে যেতে পারি, তাই না? তো আমি আশা করবো তোমরা শিখে গেছো। এবার একটু আমার সাথে সাথে মুখে মুখে বলো বন্ধুরা, ছড়া হাঁটে যাব, আহসান হাবিব। ছড়াটি লিখেছেন কে? আহসান হাবিব। হাঁটে যাব, হাঁটে যাব, ঘাটে নেই নাও, নিগাটা নাইয়ের মাঝে আমায় নিয়ে যাও, নিয়ে যাব, নিয়ে যাব, কত কড়ি দেবে, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নিবে, সোনা মুখ সোনা হাসি, তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। বন্ধুরা, তোমরা একটু লক্ষ্য করো, আমাদের এই কবিতাটিতে ছড়াটিতে আছে কত লাইন? 6 লাইন, ঠিক না? এর মধ্যে আমাদের কিছু যদি চিহ্ন দেখা যায় বা বিরাম চিহ্ন দেখা যায়, তাই না? বিরাম মানে যেখানে আমাদেরকে থামতে হবে। তো আমরা কোন চিহ্নগুলি দেখলে কতটুকু থামবো একটু দেখো। যে হাঁটে যাব, হাঁটে যাব, ঘাটে নেই নাও, এখানে কিন্তু কি দেওয়া আছে? কমা চিহ্নটি। কমা চিহ্নটি বন্ধুরা দেখো তো দেখতে কেমন, এই তো এমন, তাই না? আচ্ছা এটা দেখলে আমরা কি অল্প থামবো, তাই না? এরপর দেখো, নিগাটা নায়ের মাঝি আমায় নিয়ে যাও, এখানে কি দেওয়া আছে? দাঁড়ি। এই চিহ্নটির নাম কি? দাঁড়ি। দেখো বন্ধুরা এটার নাম কি? তোমরা এত যেহেতু ক্লাস 3-তে পড়ো অবশ্যই জানো, তারপর আমি তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি যে কমা থাকলে অল্প কিছুক্ষণ আমরা থামবো আর দাঁড়ি থাকলে আরেকটু বেশি থামবো, তাই না? এরপরে দেখো, নিয়ে যাব, নিয়ে যাব, কত করি দেবে, এখানে আরেকটা চিহ্ন দেখা যাচ্ছে, বিরাম চিহ্ন বা যদি চিহ্ন, এটা কি আমরা কি বলি? প্রশ্নবোধক চিহ্ন। মাঝি তখন জানতে চেয়েছিল যে আমি তো তোমাদেরকে নিয়ে যাব, তোমরা কত করি দিবে, মানে কত টাকা বা পয়সা দিবে। দেখছো বন্ধুরা এটাকে কি বলে? প্রশ্নবোধক চিহ্ন, তাই না? তারপরে দেখো, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে। তখন তারা বললো, কড়ি নেই, কড়া নেই, আর কি বা নেবে। তারাও কি প্রশ্ন করলো, উল্টো মাঝিকে প্রশ্ন করলো, এজন্য কি এটা প্রশ্নবোধক চিহ্ন। আর প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে কিরকম, এরকম, হ্যাঁ, সোনা মুখে সোনা হাসি, তার কিছু দিও, এখানে কি দানি। তাহলে আমরা কি কমা থেকে একটু বেশি থামবো এখানে, তাই না? হ্যাঁ,
হাসি টুকুনিও আর খুশি টুকুনিও, আর এরপরেও দাঁড়িয়ে দেওয়া আছে, তাহলে এখানে আমরা পুরো থেমে যাব। কারণ হচ্ছে এরপরে আমাদের কি আর আছে নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আরেকবার আমি ছড়াটি আবৃত্তি করছি, তোমরা মনোযোগ সহকারে শুনো। ছড়া, হাঁটে যাব আহসান হাবিব। হাঁটে যাব হাঁটে যাব, ঘাটে নেই নাও, নিগাটা নায়ের মাঝে আমায় নিয়ে যাও। নিয়ে যাব নিয়ে যাব, কত করি দেবে, করি নেই করা নেই আর কি বা নেবে। সোনা মুখে সোনা হাসি তার কিছু দিও, হাসিটুকু নিও আর খুশিটুকু নিও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আশা করব, আমি আশা করব তোমরা এই বিরাম চিহ্ন বা যদি চিহ্ন ব্যবহার করে সঠিক নিয়মে সঠিক মাত্রায় কি ছড়াটি লিখতে পারবে। তো বন্ধুরা, তাহলে আমরা ছড়াটি কি করলাম, এতক্ষণ মুখে মুখে বললাম, আমাদের দুই নম্বরে কি ছিল, ছড়াটি মুখে মুখে বলি, আমরা ছড়াটি মুখে মুখে বললাম এবং যদি চিহ্নের ব্যবহারগুলিও দেখে নিলাম। এবার দেখো তিন নম্বরে, আমার যা আমার জানা আর একটি ছড়া বলি। আমার জানা, আমার জানা বলতে ধরো তোমরা যারা যদি ক্লাসে থাকতে, এখন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে কিন্তু যে তোমাদের জানা আছে এরকম একটি ছড়া বলতে বলতাম। তো আমি একটু তোমাদেরকে সহযোগিতা করছি আর এর মধ্যে তোমরা কিন্তু বলে ফেলো বন্ধুরা, ঠিক আছে? হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে দুলান ছড়া শোনাচ্ছি। ছড়াটির নাম হচ্ছে হাট, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দূরে দূরে গ্রাম দেশ বারোখানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সিথায় জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট, বেচা কিনা সেরে সকাল বেলায়, বকের পাখায় আলোক লুকাই ছাড়িয়া পুবের মাঠ। দূরে দূরে গ্রামে জ্বলে, দূরে দূরে গ্রামে জ্বলে উঠে দ্বীপ আদারে থেকে হাটে, সরি বন্ধুরা, হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমি যে ছড়াটি আবৃত্তি করছি তোমাদের সাথে, সেটি লিখেছেন কে, কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। দূরে দূরে গ্রাম দশ বারোখানি, মানে দূরে, অনেক দূরে দূরে গ্রাম, যেমন ধরো এটাও কি একটা, এই দেখো ঘর বাড়ি দেখা যায় যেখানে, সরি বন্ধুরা, দেখো এটাও কিন্তু একটা গ্রামের ছবি, তাই না? এই যে এটা একটা গ্রামের ছবি, এখানে ঘর দেখা যাচ্ছে, তো এই ঘরগুলি কিন্তু কাছাকাছি। তো কবি যে কথাটি বলেছেন যে দূরে দূরে গ্রাম দশ বারোখানি, মাঝে একখানি হাট, মানে মাঝখানে একখানা হাট আছে, একটা হাট, এই যে দেখো এরকম একটা হাট। সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাট, মানে সন্ধ্যায়, সন্ধ্যায় প্রদীপ মানে পাতি জ্বলে না প্রভাতে, মানে সকালবেলায় পড়ে না ঝাট। ঝাট মানে কি, সকালবেলা আমরা কিন্তু ঘর ঝাড়ু দেই, তাই না? যাদের উঠোন আছে উঠোন ঝাড়ু দেয়, তো বা ওখানে কিন্তু এরকম না, ঝাড়ও দেওয়া হয় না কিংবা সন্ধ্যায় প্রদীপও জ্বালানো হয় না। বেচা কিনা সেরে সকালবেলায়, যে যাহা সবে ঘরে ফিরে যায়, মানে বেচা কিনা যখন সেরে যায় সকালবেলায়, তখন যে যাহা মানে যে যার ঘরে ফিরে যায়। বকের পাখায় আলোক লুকাই ছাড়িয়া পূবের মাঠ, তখন বকের পাখায়, বক চিনো তো তোমরা, সাদা, তাই না? আলোক লুকায় পাখি, বক পাখির পাখির মতো আলোক লুকায়, মানে আলোকে লুকিয়ে রাখে, ছাড়িয়ে পূবের মাঠ, মানে পূব দিকের মাঠটা ছাড়িয়ে যায়। দূরে দূরে গ্রামে জলে উঠে দ্বীপ আদারেতে থাকে হাট, তখন দূরে দূরে গ্রামের মধ্যে আলো জ্বলে উঠে, কিন্তু দ্বীপ মানে আলো জ্বলে উঠে, কিন্তু আদারেতে হাট থাকে, অন্ধকারে হাটটা থাকে। তো তোমরা কি করবে, এরকম হাট নিয়ে বাজার নিয়ে তোমরা কি নিজেরা নিজেদের কি করবে, চাল্লার ছড়া নিজেদের মনের মতো করে নিজেরা তৈরি করবে, ঠিক আছে? লিখবে, অথবা তোমার যদি এরকম কোনো ছড়া জানা থাকে সেগুলি লিখবে।
তো আমি আশা করব তোমরা শিখতে লিখতে পারবে বন্ধুরা। হ্যাঁ, এবার দেখো আমরা ছবি দেখি, ছবিতে কে কি করছে তা মুখে মুখে বলি ও তিনটি বাক্যে লিখি। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখো একটি ছবি দেখা যাচ্ছে, তাই না? তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই যে তোমাদের বইতে দেখো, একটু মিলিয়ে নাও আমার এখানে ছবিটির সাথে, একটি ছবি দেখা যাচ্ছে। এখানে ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি বন্ধুরা? অনেক লোকজন দেখা যাচ্ছে, তাই না? এখানে একটি মেয়ে তার বাবার সাথে এসেছে বাজারে, এখানে একজন সাপুড়ে আছে, তার হাতে কি বিন নিয়ে যাচ্ছে, হাতে কাঁধে একটি ব্যাগ আছে, তারপর এই লোকটির হাতে একটি বাজারে ব্যাগ আছে, এখানে বাউলে কি করছে গাছের নিচে গান গাচ্ছে, তারপরে এখানে বিক্রেতারা কি মাছ বিক্রি করছে, এখানে কিছু দোকানপাট দেখা যায়, বড় একটা গাছ দেখা যাচ্ছে, তারপরে এখানে একটা নদী দেখা যাচ্ছে, আর নদীতে কি নৌকো করে বিক্রেতা কি নিয়ে আসছে, ডাব আর কলা নিয়ে আসছে, মাঝি সহযোগিতা করছে। এই যে মাঝি নৌকা থামিয়ে কি করছে এখানে, তাকে নিয়ে আসছে, তাই না? এই যে নদীতে কি দেখা যায়, নদীতে পানি দেখা যায়, তাই তো? হ্যাঁ বন্ধুরা, এই দেখো এখানে কিন্তু একটি পতাকাও উঠছে, যে দুইটি পতাকা দেখা যাচ্ছে, এখানে একটা এখানে একটা। দেখো বন্ধুরা একটু লক্ষ্য করে, এই যে একটা পতাকা, এই যে একটা পতাকা দেখা যাচ্ছে দোকানে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি করব, তিনটি বাক্য বলি ও লিখি। আমরা এই ছবি দেখে দেখি তোমরা বলতে পারো কিনা বন্ধুরা, একটি বাক্য বলো তো, এই ছবিতে আমরা কি দেখেছি। হ্যাঁ বন্ধুরা, আমরা লিখতে পারি, গাছের নিচে বাউল কি করছেন বলো তো? গাছের নিচে বাউল গান গাইছেন। আমরা এই ছবিটি দেখে প্রথমে কি করব, একটি বাক্য লিখব, গাছের নিচে বাউল গান গাইছেন। এই একটি বাক্য। আচ্ছা, দুই নম্বর বাক্যটি আমরা কি লিখতে পারি বন্ধুরা, এখানে আর কি দেখা যায় বলো তো? দেখো তো আমরা এখানে লিখতে পারি যে ছোট শিশুটি বাবার সাথে হাঁটে এসেছে, তাই না? ছোট শিশুটি বাবার সাথে হাঁটে এসেছে। আচ্ছা, এখানে আর কি দেখা যায় বন্ধুরা? এই যে এখানে একটি আমরা লিখতে পারি যে নাও করে কি বিক্রেতা কি নিয়ে আসছে, কলা এবং ডাব নিয়ে আসছে, তাই না? নাও করে বিক্রেতা, তিন নম্বরে নাও করে, নাও মানে নৌকা, নাও করে বিক্রেতা বিক্রেতা কি নিয়ে এসেছে, কলা ডাব এবং কলা নিয়ে এসেছে, ডাব এবং কলা নিয়ে এসেছে। বন্ধুরা এবার তোমরা আমার সাথে একটু বলো, তোমরা তো তোমাদের মনের মতো করে, তোমাদের মনের মতো করে তোমরা তিনটি বাক্য লিখবে, তো তোমাদেরকে কিভাবে লিখতে হবে সেটা সহযোগিতা করার জন্য আমি একটু বোর্ডে লিখে দিচ্ছি। তো আমার সাথে একটু বলো, আমরা যদি তিনটি বাক্য লিখি এভাবে লিখতে পারি, গাছের নিচে বাউল গান গাইছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে কি বাউল গান গাইছেন, তাই না? ছোট শিশুটি বাবার সাথে হাঁটে এসেছে, এই যে দেখো, এই যে একটি শিশু তার বাবার সাথে হাঁটে এসেছে। নাও করে বিক্রেতা ডাব এবং কলা নিয়ে এসেছেন, এই দেখো বন্ধুরা, নাও মানে নৌকায় করে বিক্রেতা কলা এবং এই যে কলা এবং এই যে ডাব, তো বিক্রেতা কি করছেন ডাব এবং কলা নিয়ে এসেছেন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পার্টটি কেমন লেগেছে? আমি আশা করব তোমাদের পার্টটি তোমাদের কাছে ভালোই লেগেছে। তোমরা কি করবে বন্ধুরা, একটু তো বাড়ির কাজ নিতে হয়, তাই না?
হ্যাঁ বন্ধুরা, তোমরা একটু বাড়ির কাজ নিয়ে নাও। বাড়ির কাজ কি দেওয়া যাবে বলতো বন্ধুরা? হ্যাঁ, বাড়ির কাজ তোমাদেরকে আমি কঠিন কিছু দিব না। তোমরা ছড়া, যে ছড়াটিতে আমার জানা আরো একটি ছড়া বলি, বলবে বলতে তোমরা কি করবে, লিখে নিবে, তাই না? তোমার জানা একটি ছড়া লিখো। তা আমি আশা করবো তোমরা কিন্তু লিখতে পারবে বন্ধুরা। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা একটি মাঝের গান গেয়ে, দেশাত্মবোধক গান গেয়েই আমাদের ক্লাসটি শেষ করি। আর আমাদের আজকের পাঠ থেকে আমরা কি শিখতে পেরেছি বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকের পাঠ থেকে আমরা আমরা অনুশীলন থেকে ছবির বর্ণনা মুখে মুখে বলে তারপরে কি করতে পেরেছি, মুখে মুখে বলা এবং লেখা শিখেছি, তাই না? বাক্য লিখতে পেরেছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি আরেকবার তোমাদেরকে পুরো পাঠটি নিয়ে, যে আমাদের কবিতার নাম ছিল, ছড়ার নাম ছিল হাঁটে যাব, লিখেছেন আহসান হাবিব। এখানে ছেলে এবং বাবা কি করছেন, দাঁড়িয়ে আছেন নাওয়ের জন্য, ঘাটে নাও নেই। তো মাঝি যাওয়ার টাইমে বলল যে আমাদেরকে নিয়ে যাও। তখন মাঝি বলল যে আমাকে কি দিবে, তখন বলল যে মানে আমাকে কত করি দিবে। তখন তারা বলল যে করি নেই, করা নেই, মানে টাকা পয়সা কিছুই নেই। তখন মাঝি বলল যে সোনা মুখে সোনা হাসিটুকু দিও। তখন তারাও বলল যে হ্যাঁ, সোনা মুখে সোনা হাসিটুকু হাসিটুকু নিও, খুশিটুকুও নিও। আমাদের পাঠের মূল বিষয়টি ছিল এটা, তাই না? আমরা এই পাঠ শেষে কি জানলাম, ছড়াটির নাম জানতে পারলাম, ছড়াটি লিখেছেন কে তা জানতে পারলাম, শব্দার্থ জানতে পারলাম, তারপরে বাক্য তৈরি করতে পারলাম, তারপরে হচ্ছে ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর জানতে পারলাম বা লিখতে পারলাম, এরপরে ছড়াটি মুখে মুখে বলতে পারলাম, তাই না? তারপর আমরা যতি চিহ্ন দেখে নিতে পারলাম, তারপরে হচ্ছে তোমাদের জানা মতো একটা ছড়া তোমরা কি বলতে পারবে, তাই তো? আর ছবি দেখে ছবিতে কি কি করছে তা মুখে মুখে আমরা বলে এবং বাক্য তৈরি করতে পারলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কি করবে, নিয়মিত পড়ালেখা করবে, সাবধানে থাকবে। আর আমরা আশাবাদ ব্যক্ত করি খুব সহসা আমাদের স্কুল খুলে দিবে, তখন তোমাদের সাথে আবার আমরা কি আনন্দে দিন কাটাতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আমি গানের দুইটা লাইন দিয়ে আমার ক্লাস শেষ করছি। মাঝিনা ছাড়িয়া দে ও মাঝি পাল উড়াইয়া দে, আর মাঝি গা কোন গান, মাঝিনা ছাড়িয়া দে ও মাঝি পাল।